আমার প্রিয় রাসূল সরকারে কায়নাত নবী মুস্তাফা আমার নবী ভূমিকম্প হলে আমার নবী একটা দোয়া পড়তেন আমার মুখে মুখে সকলে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন জোরে বলেন না সুবহানাল্লাহ বড় বিপদ হলেন ও মা বোনেরা বাবারা মুরব্বীরা যুবক ভাইরা আমার নবী বিপদ আসলে এই দোয়াখানা আমার নবী তেলাওয়াত করতেন। আজকে দেখেন এমন একটা কঠিন সময়ে আমরা এসে উপস্থিত হলাম, উপনীত হলাম। 570 খ্রিস্টাব্দে মক্কার জমিনে তশরিফ এনেছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী রহমতে দু আলম নূর মুজাসসম হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজি পৃথিবীতে আগমন করে একটা শান্তির বাগান মাদানী সমাজ পৃথিবীর জমিনে গঠন করে গিয়েছিলেন। অশান্তি ছিল পৃথিবীতে, নৈরাজ্য ছিল, নির্যাতন নিপীড়ন ছিল, জোর জুলুম ছিল, মানুষ অবহেলিত ছিল। এই অসংহতিপূর্ণ সমাজকে সভ্য সমাজে রূপান্তরিত করে ভাতৃত্ববোধ বন্ধন সৃষ্টির মাধ্যমে একটা শান্তির বাগান করার জন্য আল্লাহ পেয়ারা নবী মুস্তফাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করে পাথর খেয়ে কাফের ইহুদি নাসারাদের ষড়যন্ত্রের শিকার হয়ে 63 বছর জীবনে অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে পুরো বিশ্ব সাম্রাজ্যে একটা শান্তির বাগান, একটা বিপ্লব আল্লাহর রাসূল সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই শান্তির বাগানটা করতে গিয়ে আল্লাহর রাসূল আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছিলেন যে শান্তির বাগান প্রতিষ্ঠা করা হয়েছে, এ বাগান যখন আবার অশান্তিতে ভরে যাবে জেনে রাখিও তোমাদের কাছে ভূমিকম্পের মতো আযাব আসবে। তাইলে আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী ছিল যে শান্তির বাগান প্রতিষ্ঠা হলো, এই বাগানে আর কোনো অশান্তি নাই, এই বাগানটা শান্তির উপর প্রতিষ্ঠিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অশান্তিকে পুরো পৃথিবী থেকে কবর রচনা করে আল্লাহর হাবিব জবলে রহমতের উপর দাঁড়িয়ে একটা শান্তির পতাকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বোৎকৃষ্ট পতাকা আল্লাহর হাবিব উড্ডয়ন করেছিলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বলতে বাধ্য হয়েছিলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। নবী, আজকে আপনি জবলে রহমতের উপরে দাঁড়িয়ে আছেন, লক্ষ সাহাবাই কেরাম আরাফাতের ময়দানে বসে আছে, ইয়া রাসূলুল্লাহ
ঐক্যের মিলন মেলা আমি আল্লাহ আপনার শেষ জীবনে দেখেছি ইয়া হাবিব আল্লাহ কত চমৎকার কত সুন্দর যে আপনি এমন একটা পরিশ্রম ত্যাগ স্বীকার করেছেন আজকে পুরো বিশ্ব সাম্রাজ্যে আমি আল্লাহ দেখতে পাচ্ছি রণাঙ্গনে ভরে গেছে আরফাতের ময়দান সুন্দর একটা সুশৃঙ্খলভাবে নিস্তব্ধ পরিবেশে রহমতের বাগানে সমস্ত বান্দারা সাদা দুইটা কাপুনের কাপড়ের মতো একটা গায়ে জড়িয়েছে একটা পরনে পড়েছে ইয়া রাসূলুল্লাহ সবাই বসে আছে আর আপনি জবলে রহমতের উপর দাঁড়িয়ে আছেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল ইয়াউমা নবী আজকে আনন্দের দিন আজকে খুশির দিন খুশিটা আমি আল্লাহর জোরে বলেন না সুবহানাল্লাহ নবী রহমতে জবলে রহমতে দাঁড়ানো আর সাহাবায়ে কেরাম লক্ষ সাহাবায়ে কেরাম আরফাতের ময়দানে বসা আল ইয়াউমা আল্লাহ পাক বলেন আজ খুশির দিন আনন্দের দিন আজ উৎসবের দিন ইয়া রাসূলুল্লাহ বড় মজার ব্যাপার হলো আজকে হলো পবিত্র জুমার দিন সুবহানাল্লাহ মহব্বতে বলেন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ খুশির দিন ছুটির দিন আনন্দের দিন উৎসবের দিন আল্লাহ ঘোষণা করেছিলেন সেদিন আমার নবী আরফাতের মাঠে রহমতে জবলে রহমতে দাঁড়ানো ছিলেন রসূল পাক ওখানে দাঁড়িয়ে আছে লক্ষ সাহাবায়ে কেরাম আরফাতের মাঠে বসে আছে আর আল্লাহ বলেন আলিয়ম আজ পবিত্র জুমার দিন আনন্দের দিন আকমালতুলাকুম দীনাকুম ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ধর্ম ইসলামকে একেবারে শান্তির বাগানে আমি আল্লাহ আকাশে বাতাসে আমি এই ধর্মকে পরিপূর্ণ করে দিলাম আমি আল্লাহ আমার নিয়ামত রহমত বরকত এই ধর্মের মধ্যে দিয়ে আমি আল্লাহ কমপ্লিট করে দিলাম ইসলাম ধর্মের মধ্যে রহমতের দিক দিয়ে বরকতের দিক দিয়ে রিজিকের দিক দিয়ে কল্যাণের দিক দিয়ে চরিত্রের দিক দিয়ে এইভাবে মানবতার দিক দিয়ে প্রেম ভালোবাসার দিক দিয়ে কোনো ঘাটতি নাই আমি আল্লাহ আমার কুদরতের রহমত দয়া মায়া প্রেম প্রীতি ভালোবাসা বন্ধন সব কিছু দিয়ে আমি এই ধর্মকে পরিপূর্ণ করে দিলাম ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকো আমি আল্লাহ এই ধর্মকে শান্তির ধর্ম হিসেবে কবুল করেছি একমাত্র মানবতা শান্তি প্রেম প্রীতি ভ্রাতৃত্ববোধ প্রেমের ধর্ম হিসেবে আল্লাহ যে ধর্মকে কবুল করে আল্লাহ কুদরতের জবান কুলে সাক্ষী দিয়েছিলেন সে ধর্মের নাম হলো ইসলাম জোরে বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছিলেন উম্মত যেদিন তোমরা দেখবা সমাজ থেকে শান্তি উঠে গেছে গড়ে গড়ে হানাহানি বায়ে বায়ে মারামারি লুটেরাজ সমাজে সমাজে বিভিন্ন রকমের দাঙ্গা হাঙ্গামা নৈরাজ্যের পরিবেশ এই রকমের অবস্থা যখন তোমরা সমাজে দেখবে তখন মনে করবে আল্লাহর পক্ষ থেকে একটা গজব আসবে আর সেই গজবটা হলো ভূমিকম্প সেই গজবটা কি বলেন না সেই গজবটা কি তাহলে এই যে কয়েকদিন আগে যে শুক্রবার অনেকেই ফজরের নামাজ কোথায় মসজিদের মধ্যে অনেকে নামাজে দাঁড়িয়ে আছে কি ঝাঁকুনি দিল পুরো বাংলাদেশ চীন মায়ানমার সহ চতুর্দিকে যে একটা ঝাঁকুনি দেওয়া হলো প্রায় 5.6 মাত্রা খুব শক্তিশালী একটা ভূমিকম্প যে হয়ে গেল হয়তো বুঝি আর কয়েক সেকেন্ড যদি হতো তাহলে যেভাবে সিসি ক্যামেরায় ধরা পড়েছে ফুটেছে যে দশতলা ২০তলা বাংলাদেশের ভবনগুলি যেভাবে থরথর করে হেলহেদুলে কাঁপছিল
মাত্র কয়েকটা সেকেন্ড যদি আর বাড়ানো হতো তাহলে মনে করা হতো সেদিনের পুরো বিশ্বের জমিনের শিরোনাম হতো যে বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ মানুষ ভূমিকম্পের মধ্যে শহীদ হয়ে গেল, ঠিক কি না বলেন? অনেকে ঘুমিয়েছিল, আমরা ঘুমের ভিতরে মৃত্যুবরণ করতাম, অনেকে নামাজের নিয়ত বেঁধেছে এমন অবস্থায় এই ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প হয়েছে মানে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, আল্লাহর হাবিব আমাদেরকে বলেছেন উম্মত আল্লাহ যখন বন্দার অপরাধে অসন্তুষ্ট হয়ে বন্দার কাজ কর্মে আল্লাহ অসহ্য হয়ে যায় তখন বন্দাদেরকে সতর্ক করানোর জন্য আল্লাহ বন্দাদের কাছে ভূমিকম্প দিয়ে থাকে, এটা আল্লাহর হাবিব বলেছে। তাহলে আমাদের এখনো সচেতনতা, এখনো আমাদের কাছে সচেতনতা আসে নাই? যদি সেই কণিকের জীবন চল্লিশ বছরের জীবন এটা যে কোনো মুহূর্তে আমি সে মিশে যাবে এটা যদি আমাদের খেয়াল থাকতো, ফাইদা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন বন্দা তুমি ম্যাজিস্ট্রেট, তুমি ব্যারিস্টার, তুমি মেম্বার, তুমি চেয়ারম্যান, তুমি চিফ জাস্টিস, তুমি জজ, তুমি অ্যাডভোকেট, কিন্তু তোমার হায়াতের বাজেট যখন শেষ হয়ে গেল আমি আল্লাহকে যদি বলি আল্লাহ আমি এলাকার মেম্বার, আমি এলাকার চেয়ারম্যান, আমি ম্যাজিস্ট্রেট, আমি মিনিস্টার, আমি এমপি, আমি মন্ত্রী, আমি প্রাইম মিনিস্টার, আল্লাহ বলেন তুমি যেই হও না কেন ফাইদা জাআজালহুম লা ইস্তাখিরুনা সাআ, তোমাকে একটা সেকেন্ড সময় দেওয়া হবে না, তোমার হায়াতের বাজেট শেষ, সব কিছু ত্যাগ করে তুমি জেতার জন্য দাঙ্গা হাঙ্গামা করেছিলে সব লাথি মেরে ফেলে সাদা তিনটা কাপনের কাপড় যে কাপড় রিকশাওয়ালা পরে কবরে গিয়েছে তোমাকে কিন্তু একই কাপড় পরে যেতে হবে, ঠিক কি না বলেন? না, তো আল্লাহ বান্দাদেরকে সতর্ক করার জন্য, সতর্ক সংকেত সিগন্যাল দেওয়ার জন্য এই রকমের গজব পৃথিবীর জমিনে প্রেরণ করে থাকেন যে এই ভূমিকম্প। আল্লাহ পবিত্র কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলেছেন, আল্লাহ পবিত্র কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলেছে, কিন্তু আল্লাহ নামাজের উপরে 114টা সূরার মধ্যে একটা সূরার নাম নামাজ দেই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রোজার কথা বলেছেন, যে 30টা রোজা বন্দার জন্য ফরজ, 114টা সূরার মধ্যে কোরআনের আল্লাহ তাবারক তাআলা একটা সূরার নাম রোজা দেই নাই। তাহলে যেখানে নামাজ ফরজ করেছেন 82 বার নামাজের কথা বলেছেন ওখানে নামাজের নির্ধারিত কোন সূরা নাই, যাকাতের কথা বলেছেন যাকাতের নির্ধারিত সূরা নাই, রোজার কথা বলেছেন রোজার নির্ধারিত কোন সূরা নাই, কিন্তু আল্লাহ 114টা সূরার মধ্যে একটা সূরা আল্লাহ ডাইরেক্টলি নাজিল করেছেন, সেই সূরার নাম দিয়েছেন ভূমিকম্প। জোরে বলেন না সুবহানাল্লাহ। 114টি সূরার মধ্যে আল্লাহ একটা সূরার নাম রেখেছেন জিলজাল, মানে ভূমিকম্প। আল্লাহ নির্ধারিত করে পরিপূর্ণ শুধু ভূমিকম্পের উপরে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে একটা সূরা বেঁধে দিলেন যে ভূমিকম্পটা কত ভয়ানক হবে, কত মারাত্মক হবে, কত ভয়াবহ হবে। যেই ভূমিকম্পের কথা আল্লাহ পবিত্র কোরআনে বলতে গিয়ে আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছে, তো বলেছে আবার 114টা সূরার মধ্যে নির্ধারিত একটা সূরা যে জিলজাল নামে সূরা দিয়ে আল্লাহ আলাদা করে ভূমিকম্পের কথা বলে বান্দাদেরকে সতর্ক করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে
এটা খুব মারাত্মক ভূমিকম্পটা খুব ভয়াবহ। যদি এরকমের না হতো তাহলে আল্লাহ পবিত্র কোরআনুল করিমে এই ভূমিকম্পের জন্য আলাদা করে সূরা নাজিল করতেন না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আল্লাহ ভূমিকম্প থেকে আমাদেরকে রক্ষা করেছেন। ভূমিকম্প মানুষের কাছে আসবে কখন? যখন অশিক্ষিত মানুষ সমাজের নেতৃত্ব দেবে, যার কাছে শিক্ষা দিকে কিছু নেই, এমন এমন মানুষ সমাজের লিডার হয়ে যাবে। এমন অবস্থায় আমার নবী বলেছেন পুরো বিশ্বের জমিনে চতুর্দিকে ঘন ঘন এই ভূমিকম্প সৃষ্টি হবে। ভূমিকম্প তখনই হবে যখন মহিলারা নিজের স্বামীর কথা শুনবে না, নিজের ইচ্ছা মতো চলবে, মহিলারা নিজের স্বামীর অর্ডার ছাড়া বিশ বাজারে দৌড়াদৌড়ি করবে, নেমে যাবে, মহিলারা পুরুষের বেশ ধরবে আর পুরুষেরা মহিলার বেশ ধরবে, এই রকমের সমাজ তখন পরিবর্তন হয়ে যাবে। মহিলারা স্বামীর কথা শুনল না, স্বামীর কথা না শুনে ইচ্ছে মতো সে যেমন ইচ্ছে তেমন চলাফেরা করলো, স্বামীকে জিম্মি করে রাখলো, জিম্মি করে নিজের শাশুর শাশুড়ির উপরে নির্যাতন করা শুরু করে দিল। আর আমার রসুল বলেন ওই মুহূর্তের মধ্যে তোমরা ভূমিকম্পের জন্য প্রস্তুত থাকো, ঠিক কি না বলেন? না, ভূমিকম্প তখনই হবে। আমার রসুল বলেছেন ভূমিকম্প তখনই হবে কখন? যখন মসজিদ নিয়ে সমাজের মানুষ সবাই টানাটানি করবে। কি নিয়ে টানাটানি করবে? যত ফিতনা আছে সব কোথায়? মসজিদের ভিতরে যত ফিতনা আছে। আমি এত অপরাধ করি, আমি আমার নিজের অপরাধ দেখি না, আমার স্ত্রী অপরাধ করে সেটা আমি দেখি না, আমার ছেলে মেয়ে অপরাধে লিপ্ত, কত কত অপরাধে লিপ্ত এগুলি আমরা দেখি না, কিন্তু আমরা সব অপরাধ ঢুকিয়ে ফেলি কোথায় বলেন না? কোথায়? মসজিদ। ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বললে ইমাম সাহেবকে রেড সিগন্যাল দেয়, হুজুর সুদ কেটে সুদের কথা বলতে পারবে না, কেন? মুতাল্লি সাহেব সুদ খাই, ঠিক কি না বলেন? না, এমন এমন পুরো বাংলাদেশের মধ্যে এই রকমের আছে। যদি ভা আমাদের এই কর্ণফুলী উপজেলা এটা উন্নত মানের একটা শিক্ষিত আজকে উর্বর একটা উপজেলা, যেখানে ধার্মিক মানুষ আছে, যাদের বাপ দাদার চোদ্দ গোষ্ঠীরা ধর্মকে কায়েম করার জন্য মসজিদের জন্য দুনকে দুন জায়গা জমি দিয়ে গেছে, যারা ধর্মপ্রেমী ছিল, ঠিক কিনা বলেন? না, কিন্তু বেশিরভাগ মসজিদে আপনারা দেখবেন হয়তোবা সভাপতি শরাব খাই, এ কারণে ইমাম সাহেব শরাবের বিরুদ্ধে কথা বলতে পারবে, আর মসজিদের মধ্যে তো সভাপতি শরাব যে পান করে তো সভাপতি হয়। এই রকমের অবস্থা সমাজ দেশ এলাকায় যখন সৃষ্টি হবে, যখন ওই অবস্থাতে এসে যাবে, আমার পিয়ারা নবী মুস্তফা বলেছেন যে তখন ওই সমাজ ওই দেশের মধ্যে ভূমিকম্প গিরে ফেলবে, ভূমিকম্পের মতো বড় আজাব গজব আল্লাহর পক্ষ থেকে আসবে, বারবার আসবে। এ কারণে ভূমিকম্পের ভয়াবহ কথার সতর্কতা অবলম্বনের জন্যে আল্লাহ 30 পারা কোরআনে নামাজের জন্যে নির্ধারিত সূরা বলে নাই, যাকাতের জন্য নির্ধারিত সূরা বলে নাই, রোজার জন্য নির্ধারিত সূরা বলে নাই, কিন্তু ভূমিকম্পের ব্যাপারে আল্লাহ নির্ধারিত একটা সূরা বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ভূমিকম্প যখন এইভাবে আসবে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন আমার রসূলের সাহাবী, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন উনি আমার রসূলের একজন জলিল কদর সাহাবী, উনি বলে আল্লাহ আমার প্রিয় রসূলকে বলে দিলেন কুল হুয়াল কাদিরু আলা আন ইউবাতা আলাইকুম, রসুল আপনি আমার বন্দাদেরকে বলে দিন যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা নির্যাতন নিপীড়ন মানুষের উপর জোর জুলুম চালাচ্ছে, এদেরকে সতর্ক করে দিন, এদেরকে সতর্ক করে দিন
যে তার বাহুবল নিয়ে আজকে সমাজের মানুষকে জিম্মি করেছে, দেশের মানুষকে জিম্মি করেছে, তাদেরকে আপনি রেড সিগন্যাল দিন। কুল হুয়াল কাদির, আল্লাহ সর্বশক্তিমান, আলা আন ইউবাতা আলাইকুম আযাবা, আল্লাহ তোমাদের মধ্য থেকে এমন একজনকে সৃষ্টি করে দেবেন সে তোমাকে তেতলে করে দেবে। বাগের উপর কি আছে বলেন না? বাগের উপর কি আছে? টাকা আছে। তাহলে আল্লাহ পবিত্র কোরআনে এটা বলেছেন, এটা সূরা আনআমের 35 নম্বর আয়াত। সূরা আনআমের 35 নম্বর আয়াত আল্লাহ এই আয়াতে পাকের মধ্যে বলেছেন এইভাবে, যখন মানুষ হায়া মায়া লজ্জা শরম বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলে, মানুষ বিবেকহীন হয়ে পড়ে, মানুষ যখন একজন অপরজনের উপরে এইভাবে জুলুমের মধ্যে যখন লিপ্ত হয়ে যায়, তখন কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর বান্দাদের মধ্য থেকে এমন আল্লাহ এমন শাস্তি বান্দাদের জন্য নির্ধারণ করে দেয়। শুধু তাই না, আমিন তাহাতি আরজুলাকুম, আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বান্দাদেরকে বলে দিন তাদের পায়ের নিচ থেকে তাদেরকে আযাব দেওয়া হবে, তাদের পায়ের নিচ থেকে তাদেরকে কি দেওয়া হবে? আযাব দেওয়া হবে। ভূমিকম্প কি উপরে হয় নাকি নিচ থেকে হয়? বলেন না, উপরে হয় না নিচ থেকে হয়, পায়ের নিচ থেকে হয়। তো আল্লাহ পাক বলেন তোমরা যে পায়ে পা দিয়ে জমিনের উপর হাঁটতেছো, এই জমিনের নিচ থেকে আমি আল্লাহ তোমাদেরকে ভূমিকম্প দিয়ে তোমাদেরকে শাস্তি দেব, যেন এই ভূমিকম্প তোমাদেরকে গ্রাস করে তোমাদের বিল্ডিং ভেঙে যাবে, চুরচুর হয়ে যাবে, মানুষ সেই জমিনের গহ্বরে নিমজ্জিত হবে, ধ্বংস হবে। যদি মানুষের স্বভাব চরিত্র এগুলি যদি এইভাবে কি হয়ে যায়, পরিবর্তন হয়, মানুষকে ভূমিকম্প দিয়ে শাস্তি দেওয়া, জোরে বলেন না ঠিক কি না? তাহলে এই রকমের ভূমিকম্প যখন আসবে, আমরা ভূমিকম্প এলে কয়েকজনকে, গত শুক্রবার যখন ভূমিকম্প হলো এখানে বিভিন্ন বাসায় বাসায় দেখা যাচ্ছে উলু দিচ্ছে, কি দিচ্ছে উলু? কারা দেয়? হিন্দু ফরাই উলু দেয়। তাহলে আমাদের ভাড়ার ঘরের মধ্যে নিশ্চয় এখানে হিন্দুরাও বসবাস করছে, এরা দেখতেছে কি দেয়, কথা বলেন না কেন, এরা কি দিচ্ছে? আপনারা উলু চিনে শুনেন নাই? এখানে বিভিন্ন ভাড়ার ঘরে এরা মহিলারা এরা দূরে বের হয়ে এরা উলু দিচ্ছে। আর মুসলমানের মেয়েরা কি, এরা ঘুমে আছে। আমাদের দায়িত্ব কি? ভূমিকম্প যখন হচ্ছে আপনি কি করবেন? আজান দিতে হবে, আপনি আজান দিবেন। আর আমার রসুল সরকার কায়নাত হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত, যেই সূরা নামের 35 নম্বর আয়াতের কথা বলছিলাম, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এই আয়াত যখন আমার নবীর কাছে, আমার রসূলের কাছে যখন এই আয়াত নাযিল হয়ে গেল, আমার নবী সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে রসূল পাক কান্নাকাটি করে এত মহান বিপদ এই ভূমিকম্পের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলেন, আল্লাহ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমি রসূল নিজেই, সুর বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভূমিকম্পের জন্য যিনি শান্তির বাগান প্রবিশ্বের জমিনে প্রতিষ্ঠা করেছেন ওই নবী মুস্তাফা এই মহা ভয়াবহ মারাত্মক ভূমিকম্পের জন্য আল্লাহর রসুল আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। শুধু তাই না, আমার পেয়ারা নবী মুস্তাফা আশ্রয় প্রার্থনা করেছেন, তাই না, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা উম্মতদেরকে বলেছেন, উম্মত এই রকমের ভূমিকম্প যখন সৃষ্টি হবে তোমরা দেখবে তোমরা সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভূমিকম্প আসলে আমাদেরকে আল্লাহর দরবারে কি করতে হবে, কথা বলেন না কেন, কি করতে হবে? আল্লাহুম্মা ওয়ালা আলে
ইচ্ছা করিলে দয়ার নবী থাকিতে পারতে আর সে উম্মতের মায়ায় পড়ে শোয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা তাইলে আমরা আজান দেব আর ভূমিকম্প হতে দেখলে আমরা আল্লাহর কাছে কি করব বলেন না আমরা কি করব শুধু তওবা করব তাই না আমার প্রিয় রাসূল সরকার কায়নাত আমার নবী বলেন উম্মত যখন এই রকমের ভূমিকম্প বড় বড় ভূমিকম্প তোমরা দেখবা তখন তোমরা সকলে সামর্থ্য অনুযায়ী গরিব মিসকিনদেরকে সদকা করবা আরো জোরে বলেন না সুবহান গরিব বিস্কিটদেরকে সৎকা করবে আমরা অনেক বড় বড় পয়সাওয়ালা আছি ভূমিকম্প হলো আমরা কয়জন আল্লাহর দরবারে এমন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সৎকা করলাম অনেকে মাসালা গুলি জানি না আমার প্যারা নবী বলেন উম্মত এরকমের বিপদ দেখলে তোমরা সদকা করবা আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার প্রিয় রাসূল সরকার কায়নাত নবী মুস্তাফা আমার নবী ভূমিকম্প হলে আমার নবী একটা দোয়া পড়তেন আমার মুখে মুখে সকলে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন জোরে বলেন না সুবহান বড় বিপদ হলেন ও মা বোনেরা বাবারা মুরব্বীরা যুবক ভাইরা আমার নবী বিপদ আসলে এই দোয়াখানা আমার নবী তেলাওয়াত করতেন বেশি বেশি তেলাওয়াত করতেন এই দোয়া ছাড়াও আমার নবী আরেকটা দোয়া আমার নবী পড়তেন বিসমিল্লাহিল্লাদি বলেন না বিসমিল্লাহিল্লাদি লা ইয়াদুররু মা ইসমি শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামাই আমরা এই ইসিম মোবারক গৌসে শরীফের ভিতরে আমরা তেলাওয়াত করে বিসমিল্লাহি আল্লাযি লা ইয়াদুররু মা ইসমি শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউন আলিম ঠিক কি না বলেন না গোশে শরীফের মধ্যে এই ইসিমটা তেলাওয়াত হয় কি না হয় না জোরে বলেন না হয় কি না এই কারণে আমার গোশে আজম দস্তগি আব্দুল কাদের জিলানি উনি ওনার জীবনে বলেছেন যে আমার বক্তব্য যে আমার মুরিদ যে আমার প্রেমী ঘরের মধ্যে গোসিয়ে শরীফের আয়োজন করবে তাহলে ওই ঘরকে ওই পরিবারকে আল্লাহ বিভিন্ন মুসিবত থেকে রক্ষা করবে
ভূমিকম্পের মতো মুসিবত থেকে আমরা গৌসি শরীফ পড়ে রক্ষা পেতে পারি, কারণ গৌসি শরীফের সবকের মধ্যে এমন কিছু ইসিম সেট করে দেওয়া হয়েছে যে ইসিমগুলো হয়তোবা কোরআন শরীফের সূরা শরীফ, হয়তোবা আল্লাহর রাসূলের হাদিস শরীফ, হয়তোবা হাদিস শরীফের একটা অংশ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের জন্য, নবী রহমতের জন্য, আল্লাহর হাবিব রিজিকের জন্য, আল্লাহর হাবিব বিপদ মুক্ত হওয়ার জন্য যে দোয়াগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জবানে নবী সারা জীবন তেলাওয়াত করে গেছেন, ওই সমস্ত দোয়া দিয়া সব গোসিয়ে শরীফের সবকের ভিতরে আছে। তাহলে উমর ইবনে আব্দুল আজিজ, উমর ইবনে আব্দুল আজিজ উনি আরবের একজন খলিফা, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরবের একজন খলিফা উমর ইবনে আব্দুল আজিজ, আরবের খলিফা ফারুক আজম, উমর ফারুক আজম ইসলামের দ্বিতীয় খলিফা, উমর ফারুক আজমের নাতি, জোরে বলেন না সুবহানাল্লাহ, উনি ফারুক আজমের, বলেন না ফারুক আজমের, ফারুক আজমের নাতি, ফারুক আজমের নাতির নাম রাখলেন উমর ইবনে আব্দুল আজিজ, উমর ইবনে আব্দুল ফারুক আজমের ছেলে যখন বিবাহের উপযুক্ত হলো, ফারুক আজমের ছেলে যখন বিবাহের উপযুক্ত হলো, তখন ফারুক আজম অন্যান্য সাহাবায়ে কেরামকে ফারুক আজম বললেন, ও আমার নবীর সাহাবীরা, আমার ছেলের বিবাহের উপযুক্ত সময় হয়েছে, তোমরা আমার ছেলের জন্য একটা পাত্রী খুঁজো। তখন সাহাবায়ে কেরাম ওনারা পাত্রী খুঁজতেছে, তালাশ করতেছে, কোন মন্ত্রীর মেয়ে, বাদশার মেয়ে, বড় বড় পয়সাওয়ালার মেয়ে। তখন ফারুক আজম ওনাদের খবর শুনে ফারুক আজম ওনাদেরকে বলে, এই সমস্ত মেয়ে এদেরকে আমি উমর ফারুক আমার ঘরে আমার ছেলের বউ বানিয়ে আমার ঘরে আনতে পারবো না, আমার ঘরে আনতে। আর তো ইয়া মাইয়ে ফতোয়া দিবে, ওর তুন ফুল ফানিতে দিতে রিবুনি, সমাজ নমাজ বেকিং করিতে রিবুনি, বারো মাসে গরু চল ফিরে চালন যেগিন দন ফরে এগিন ঠিক মতো দিত পারিব নি, এভাবে আর সাই নে মাইয়া ফরে ফুয়ার বউ বানাই না গরো তানির, ঠিক কিনা হয় না, জোর হয় না, ঠিক কিনা পেয়ারা শ্রী ফারুক আজম বলেন, কোন মন্ত্রীর মেয়ে হবে না, কোন ধনী মানুষের মেয়ে হবে না, কোন পয়সাওয়ালার মেয়ে হবে না, ফারুক আজম কোন মেয়েকে নির্বাচন করলেন না, কিন্তু একজন গোয়ালিনীর মেয়ে, যারা দুধ বিক্রি করে, দুধ বিক্রি করে জীবন যাপন করে, এরকম একজন গোয়ালিনীর মেয়ে। ফারুক আজম সিদ্ধান্ত নিলেন নিজের ছেলের বউ বানিয়ে ওই গোয়ালিনীর মেয়েকে ঘরে আনবে। আরো জোরে বলেন না, গোয়ালিনা নসিল না কিরো, বা গোয়ালিনা নসিল উসমান মেম্বর তো আছে, দিন আল্লাহ কবুল করো, কার ভাই আমিন হ না, যা হোক তাইলে দুধ বেচে দে,
ফারুক আজমের এখানে বসেছিল জি বে সারা দিন দেশ চলাইতো রাতের বেলা জনগণের পোশাক পরিয়ে নে সমাজ উত কি চলতে কি সাইবিল্লাহ সাধারণ মানুষ বেশে পাহারাদার হিসেবে বাড়ি বাড়িয়ে ফারুক আজম গোরা লইলেন গুইত্তু সুবহানাল্লাহ আরো জোরে হো না তো ফারুক আজম একদিন বাইরে এনে দেখে দে ফারুক আজম বাহির হলেন এইভাবে সামাজিক অবস্থা দেখার জন্য ফারুক আজম বের হলেন তখন ফারুক আজম দেখলেন মিটি মিটি এক ঘরের মধ্যে বাতি জ্বলছে ফারুক আজম ওই ঘরের পিছনে গিয়ে দাঁড়িয়ে রইলেন দেখতেছে সেই ঘরে একজন মহিলা আছে আরেকজন সে মহিলার মেয়ে তারা দুইজনে কলসিতে দুধ পরিপূর্ণ করছে তখন ওই গোয়ালিনী নিজের মেয়েকে বলে ও আমার মেয়ে গভীর রাত গভীর রাত গভীর রাত এই গভীর রাতে দুধের সাথে পানি মিশালে এখানে কেউ তো দেখবে না সবাই তো ঘুমন্ত এক কলসির মধ্যে এক কেজি যদি পানি মিশিয়ে দিই আর কি বা হবে বোঝা যাবে না মারে আমাদের সংসারে কুলাই আসতে পারে না একটু তুমি পানি মিশাইয়া দেও না তখন ওই মেয়ে আল্লাহু আকবার বলে লাফ দিয়ে ওই মেয়ে লাফিয়ে উঠলেন মা আকাশ বাতাস গাছপালা তরুলতা পুরো পৃথিবীর জমিন ঘুমন্ত খোদার কসম আল্লাহর কোনো ঘুম নাই আল্লাহর কোনো কানা নাই ফিনা নাই আল্লাহ আমাদের সাইরগের চেয়ে কাছে অবস্থান করছেন কেউ না দেখল যে আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহ তো আমাদেরকে দেখছে আল্লাহকে তো ফাঁকি দিতে পারবো না আল্লাহকে তো ফাঁকি দিতে পারবো ফারুক আজম কথাগুলি শুনে উনি আশ্চর্য হয়ে গেলেন যে পৃথিবীতে কি এখন এই রকমের মেয়ে আছে যিনি আল্লাহকে ভয় করে কিন্তু মেয়েটা কার মেয়ে প্রাইম মিনিস্টারের মেয়ে নয় মেম্বার চেয়ারম্যানের মেয়ে নয় কমিশনারের মেয়ে নয় পয়সাওয়ালার মেয়ে নয় গরিব মানুষের মেয়ে সেই কুড়ের ঘরের মধ্যে খোদা একটা মণিমুক্তা রেখে দিয়েছেন কেউ চিনে নাই কেউ খেয়াল করে নাই ওরা গরিব বলে থাকাইও নাই আর ফারুক আজম সিদ্ধান্ত নিলে আমি আমার রাজপ্রাসাদে আমার ছেলের বউ হিসেবে সেই গোয়ালিনের মেয়েকে আনব এ জগত মাঝে যদি মন্ত্রী হলে রিক্সাওয়ালার মাইয়া যদি ফল্লাই লই যা খনিকা যদি হয় তো আগুদি কবে দিই তেরা আগুদি মার তেরা আগুদি কি কর সাইজ কর তো কি হই আহা তো ফারুক আজম যখন রাজপ্রাসাদে বললেন যে এখানে অনেক তোমরা মেয়ে আমাদের আমাকে দেখিয়েছ আমার পছন্দ তো হলো না আমি একটা মেয়ে পছন্দ করেছি ওই গোয়ালিনীর ঘরের মেয়ে সবাই নিস্তব্ধ হয়ে গেল কিরে এত বড় জামানার একজন খলিফা যিনি পুরো পৃথিবীর অর্ধেক পৃথিবীকে শাসন করে যার কাছে এমন ক্ষমতা যে ফারুক আজম মদিনার মিম্বর শরীফে বসে বাগদার লোক ছাগলকে দেখে বলে দিয়েছেন এ ভাগ তুমি জেনে রাখো আমি উমর ফারুক যতদিন ক্ষমতায় থাকবো ততদিন তুমি তোমার অধীনস্থ কোনো পশু পাখির উপর আক্রমণ করতে পারবে না বাল্লুককে বলে দিয়েছেন বাঘ সেদিন থেকে শুনে এমন ভাবে বাঘ কাবু হয়ে গেছে বাঘের সাথে ছাগল বনের মধ্যে চরতেছে বাঘ আর ছাগল একসাথে বসবাস করতেছে মানুষ আশ্চর্য হয়ে গেল যে বাঘ ছাগল দেখলে গ্রাস করে সেই বাঘ আর ছাগলকে গ্রাস করতে পারে তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল জি উমর ফারুক আজম মিম্বর শরীফে ধরালে চোখ বন্ধ করলে ওই চক্ষু দিয়ে ইরানের সবা আজর পাহাড়টা ওনার চোখের সামনে দেখতে পাই ইসলামে এই রকমের একটা সময় ছিল যারা এলাকার নেতা হতেন এরাই মসজিদের ইমামতি করতেন
বেজাল লাগে তো কিন্তু শরীয়তের কথা তখন পেয়ারা হাজিরিন ফারুক আজম বলেন ওই কলিনের মেয়ে আমার ছেলের বউ হিসেবে আনবো সবাই আশ্চর্য হয়ে গেল হুজুর ব্যাপার কি ব্যাপার হলো আমি উমর ফারুক পুরো দুনিয়ায় ঘুরে ঘুরে দেখেছি অনেক সুন্দরী সুন্দরী মহিলা দেখেছি আমরা সুন্দর লিখা নেবো ভিতরে তো সুন্দর নাই ঠিক কিনা হ না ইয়া তারা তো আমরা সুন্দর দিয়ে ফাল দিই হ্যাঁ হদিবে বেশি সুন্দর লাগে মাই ফাইবার দরকার হবে না আর তুমি বিয়ে বেগর কি জাতের মেয়ে কথাই এন হয়ে দেন না একদিন মুরব্বী হলো হয়ে গিয়ে দেয় যেদিন হাদিসে পাক কোরআনের লগে কথার লোক আছে মিল আছে হন তো ফারুক আজম বলেন আমি দেখেছি পুরো দুনিয়ায় সবাই তো মহিলা মিলে কিন্তু এই মেয়েরা তো এই যুগের মেয়েরা 30 পারা কোরআন পড়তে জানে না ঘরের বউজিরা কোরআন শরীফ পড়তে জানে না মা বোন হলো কোরআন শরীফ ফরজ করতুন সারা রাত্রি 12-36 চ্যানেল গুরুতি গুরুতি তার লাগি ফদর রাগান্ত করে ঘুম গেছি আর এবার জামাই আদর করে করে জামাই তো তুলুম ফরিস গুমতুন তুলুম ফরিস হন্ড নামাজ হন্ড কোরআন হন্ড তসবি তালিল হ্যাঁ খাই না এই 36 চ্যানেল ঘুম ঘুরে না তারপর কি খোতা খাই ঘুম গেছি আর মা বোন হলো উনি বিল্লে খোঁজ দিয়ে কিন্তু নামাজ নামাজ পড়ুন শতকরা 80 জন মাইয়ে ফল মুসলমানের মাইয়ে ফল নামাজ ন জানে কোরআন শরীফ তেলাওয়াত করেন ন জানে দিন ধর্মর জ্ঞান নাই আল্লাহর বই মাইয়ে ফল তো উড়ি গই কই যায় ইচ্ছা করি চলে মরদ ফল সুল খাড়ি বেলে বো মাইয়ে ফল সুল লম্বা করিব ইয়া মাইয়ে ফল মদ্দই গই কই ইতর সুল খাড়ি না মরদ পত্র অত্র বি ঠিক কেন হো না আর মত বলো তো সুল লাগতে লাগতে সুলি মত বলো সুলি এটা গেল লাগবে হ্যাঁ সুল যত লম্বা করে তারবে ততই আর আর বাবা হও না এবার আর আর কি হও না বন্ড বাবা চিন না বন্ড বাবা আর এই সমস্যা তো ফারুক আজম বলেন আমি অনেক মহিলা দেখেছি কারো কলবে আল্লাহ নয় খোদার কসম এই মহিলা কুরের গোরের মেয়ে হতে পারে এই মেয়ে বাঙ্গা গোরের মেয়ে হতে পারে গোয়ালিনের মেয়ে হতে পারে আমি একটু করে নজর দিয়ে বস দেখলাম আল্লাহ তো আর সোয়াজমে নয় আল্লাহ তো ওই গরিবালয়ের ওই মেয়ের কলবে বসে আছে তখন ওই রাজপ্রসাদ থেকে ওই গরিবের ঘরে প্রস্তাব দেওয়া হলো এরা কল্পনাই করতে পারে না এরা মনে করতে বাচ্চা কি স্বপ্ন দেখে না বাস্তবে পরিণত করলো সেই বাচ্চা ওই মেয়েকে ছেলের জন্য বউ হিসেবে নিয়ে আসলেন যে মেয়ে সার্বক্ষণিক নামাজের রত যে মেয়ে তাহাজ্জুদ গুজারি যে মেয়ে এক ওয়াক্ত নামাজ কাজা করে না যে মেয়ে 30 পারা কোরআন তেলাওয়াত করে যে মেয়ে স্বামীর কথা মতো চলে যে মেয়ে স্বামীর কদমের ইজ্জত বুঝে যে মেয়ে নিজের ছেলে মেয়ের খবরদারি করার মতো যোগ্যতা রাখে এই রকমের একজন মেয়ে যিনি জীবনে নামাজ কাজা করে নাই তাহাজ্জুদ কাজা করে নাই রোজা কাজা করে নাই যে মেয়ে সব কিছু করেছে আর ওই মেয়ের সাংসারিক জীবনে ফারুক আজমকে আল্লাহ একটা নাতি দান করলেন ওই নাতির নাম হচ্ছে উমর ইবনে আব্দুল্লাহ আজিজ জোরে বলেন উমর ফারুক আপনি যেহেতু দুনিয়ার সম্মান ইজ্জত সব
পায়ের নিচে দিয়ে একজন গোয়ালিনীর মেয়েকে আপনার ছেলের বউ বানিয়েছো, এই মুখটা যেহেতু আপনি চিনে ফেলেছো, আমি তার গর্বের মধ্যে দুনিয়া বিখ্যাত একজন মহান মনীষী দান করলাম, যিনি হলেন উমর ইবনে আব্দুল আজিজ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই উমর ইবনে আব্দুল আজিজ উনিও মক্কা মদিনা আরব আমিরাতের বাদশা ছিলেন, ফারুক আজমের নাতি। তো উনার জমানায় যখন ভূমিকম্প শুরু হলো, উনার জমানায় যখন ভূমিকম্প হতে আরম্ভ করলো, তখন উনি সাথে সাথে বিভিন্ন প্রদেশের মধ্যে গভর্নরের কাছে উনি চিঠি লিখে পাঠিয়ে দিলেন যে রাষ্ট্রীয়ভাবে তোমরা দেশের মধ্যে বিভিন্ন প্রদেশে তোমরা সৎকা করতে থাকো, মানুষকে রিলিফ দিতে থাকো, কারণ এটা রাষ্ট্রের জন্য অলক্ষণ। ভূমিকম্প হওয়া মানে রাষ্ট্রের জন্য বড় বিপদ। আল্লাহ একটা রেড সিগন্যাল দিয়েছে, তোমার এই রাষ্ট্র যে কোনো মুহূর্তে ভাস্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন না, জোরে বলেন না, ঠিক কিনা? আল্লাহ এক সিগন্যাল আমাদেরকে দিল পুরো বিশ্বের মধ্যে মহামারী দিয়ে। সেকেন্ড একটা সিগন্যাল আল্লাহ আমাদেরকে দিলেন ভূমিকম্প দিয়ে। এই ভূমিকম্পটা বাংলাদেশের জমিনে যত ভূমিকম্প হয়েছে তৎসাইতে বর্তমান সময়ের জন্য একটা শক্তিশালী ভূমিকম্প, আর কয়েক সেকেন্ড হলে পুরো বাংলা থামা থামা হয়ে যেত। ঠিক কিনা বলেন না? এটা ওলি আল্লাহর দেশ বলে এখনো পর্যন্ত এরা এই দেশকে হেফাজত করেছেন, এই দেশ এতটুকুতে আছে শান্তির দেশ হিসেবে। আল্লাহ এই দেশকে কবুল করুন, সকলে বলি আমিন। তাহলে ভূমিকম্প হলে আমরা এ দোয়া আদিয়া মসনুনা এগুলি আমরা করব, আল্লাহর কাছে পানা চাইব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা যে ও আখরাজাতিল আরদু আতকালাহা, যখন এমন ভাবে ভূমিকম্প হবে আপনার যেখানে বসে আছেন সেই মাটির নিচে সোনা, সেই মাটির নিচে মণিমুক্তা, সেই মাটির নিচে অনেক করে যে সম্পদ আছে এইগুলি ভূমিকম্প হতে হতে ওখান থেকে সব কিছু বের হয়ে যাবে, গোপন তথ্য ফাঁস হয়ে যাবে। আল্লাহ বলছেন কি গোপন তথ্য কি হয়ে যাবে, ফাঁস হয়ে যাবে। ইয়োমাইদিন তুখাদ্দিতু আখবারহা, সমস্ত গোপন সংবাদ কথাবার্তা সব এই জমিনে ভূমিকম্প হওয়ার কারণে আল্লাহর কাছে প্রকাশ করে দেবে, বলে দেবে। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাতারাত, ভূমিকম্প হলে শুধু গড়বাড়ি ব্যাঙ্গে ব্যাঙ্গে পড়বে তাই না? আল্লাহ বলেন আসমানের তারা পর্যন্ত ভূমিকম্পের কারণে এগুলি ব্যাঙ্গে ব্যাঙ্গে কি হয়ে যাবে, এগুলি পড়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাতারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, পাহাড়গুলি চুরচুর হয়ে যাবে। ওয়াইদাল কুবুরু বুতিরাত, কবর পেটে মানুষ কবর থেকে উঠে যাবে। এমন একটা কঠিন সময় এই ভূমিকম্পের মুহূর্তে সৃষ্টি হবে। এ কারণে ভূমিকম্প হয়ে গেছে কথা না, তবে আমাদের ভবিষ্যৎ সিদ্ধান্ত ফয়সালা হলো আমরা আল্লাহর কাছে তওবা করব। ঠিক কিনা বলেন না? আরো জোরে বলেন না, ঠিক কিনা?